আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা গার্মেন্টসের পুরাতন মেশিন কিনতে যাচ্ছেন অনুগ্রহ করে পুরো ভিডিওটি দেখবেন। আজকে আমি আপনাদের খুবই স্পেশাল কিছু মেশিন দেখাবো। আসলে দেখেন, এখানে একটি জুজি মেশিন, এটা দাম পড়বে 23,000-22,000 টাকা। আবার এটা দেখেন, একবারে প্যাকেট মেশিন, একজন একটা কারখানার জন্য কিনছিল, মোটামুটি 1 মাস ব্যবহার হয়েছে। এটা টেবিল আমি যদি দেখাই, টেবিল স্ট্যান্ড সব কিছুই কিন্তু একবারে নতুনের মতো আছে। মেশিনগুলো অনলি ফর 15 থেকে 20 দিন ব্যবহার হয়েছে। এখন উনি ওনার ব্যবসাটা করবে না, বিধায় উনি বিক্রি করে দিচ্ছে। আমার একটু কাজটি কাবারটা উঠে দেখাই, কাবারটা একটু উঠে দিচ্ছি। দেখেন একটা দাগ, এটা একটা, এটা কিন্তু একটা মডেল, এটা কিন্তু লেটেস্ট মডেল, ঠিক আছে। এখানে মেশিনগুলো আছে, আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন। এছাড়াও জ্যাকের F4 আছে, আরও কয়েকটা কোয়ালিটি আছে। তো ওনার এখানে একটা খুব ফ্রেশ কন্ডিশনের একটা হোল মেশিন আছে। আমি যদি আপনাদের স্টিচগুলো দেখাই, দেখেন একেবারে অনেক সুন্দর করে স্টিচগুলো দেওয়া আছে, মানে একবার অটো মেশিনের মতো, কোনো সমস্যা নাই। তো যারা চাচ্ছেন যে একটু ফ্রেশ কন্ডিশনের হোল মেশিন নেবেন, তারা দেখতে পারেন। দেখছেন শিলের কোয়ালিটিটা, এটা হচ্ছে মেড ইন জাপান ব্র্যান্ডের একটি হোল মেশিন। দেখেন মেড ইন জাপান ব্র্যান্ডের একটি হোল মেশিন, 781 মডেল। পুরো মেশিনটা যদি আমি আপনাদের ভিউ দেখাই, একেবারে নিউ কন্ডিশনের মেশিন। এই মেশিনটি মোটামুটি আমি যতটুকু কথা শুনলাম যে উনি কিনছিল 55,000 দিয়ে, এখন উনি বলতেছে যে আমার তো এখন টাকার দরকার, বিক্রি করে দেবো। সম্ভবত আমি যতটুকু শিওর 43,000 বা 42,000 বা 45,000 টাকা এরকম একটা মিল দরকার নেওয়া যেতে পারে। আবার এখানে একটি ব্লান স্টিচ মেশিন আছে, মেড ইন জাপান। অনেকেই চাচ্ছেন ব্লান স্টিচ মেশিন কেনার জন্য, তারা দেখতে পারেন। তো এটা সার্ভো করা আছে। আর এখানে একটি ক্যাপের একটা মেশিন আছে, আমি জানি না মেশিনটার কাজ কি। যারা যদি কেউ যদি ক্যাপের ফ্যাক্টরিতে চাকরি করে থাকেন বা ক্যাপ কোম্পানিতে যদি জব করেন, তারা এই মেশিনটি চেনেন। এটা কি ব্র্যান্ডের মডেলটা দেখাই, দেখেন এখানে লেখা আছে 200CM160-20, এটার মডেল নাম্বার। তো এই মেশিনটিও আছে, যদি কেউ ক্যাপের কাজ করেন বা ওই সংক্রান্ত যদি কারো দরকার হয়ে থাকে, তাহলে আপনি কিন্তু এই মেশিনটি দেখতে পারেন। মেশিনটি কিন্তু একবারে আনসে, এখানে এটাকে পুরো সেটিং করা হবে, ফ্রেশ কন্ডিশনে ওকে করা হবে। তো মূলত আমি বলবো, যারা আর কি চাচ্ছেন যে এই বিশেষ করে ফোকাস করতেছেন যারা প্লেন মেশিন কেনার জন্য, হ্যাঁ, একটা প্লেন মেশিন কেনার ক্ষেত্রে আপনার মূল ফোকাস থাকতে হবে এই মেশিনের বোর্ডের কন্ডিশন কী আছে। আপনার মূল ফোকাস থাকতে হবে মেশিনের বোর্ডের কন্ডিশন কী আছে। আপনারা হয়তো অনেকেই ভাবেন যে কেউ হয়তো 15,000 চাইছে, কেউ হয়তো 16,000 চাইছে। তখন আপনারা ভাবেন হয়তো যে 15,000 চাইছে সে হয়তো মানে আমাকে কম দিচ্ছে বা তার কাছ থেকে কিনে আমি জিততে পারতেছি। আসলে বিষয়টা ওরকম না। দেখা গেল এটা একটা প্যাকেট মেশিন, এই মেশিনের বোর্ডে একটা সমস্যা আছে। সমস্যা হলো বোর্ডটা এই মেশিনে লাগাই দিল, আর ভালো মেশিনের বোর্ডটা খুললে অন্য জায়গায় লাগাই দিল। তখন দেখা যাবে মেশিনটা একবারে নিউ, অটোস মেশিনটার দাম 3,000 টাকা কম দিলেও তারপর সয়া যাবে। সেজন্য সবসময় চেষ্টা করবেন বেশি দামাদামি না করে বিশ্বস্ত লোকের মাধ্যমে পুরাতন মেশিন কেনার জন্য, যাতে সেই দোকানদার আপনাকে একটা নিশ্চয়তা দেয় যে হ্যাঁ আমার কাছ থেকে মেশিনটা নেন, আমি 1 বছর 2 বছরের সার্ভিস দেবো। কিন্তু দোকানদার যদি আপনাকে খারাপ জিনিস দেয়, সে কখনোই আপনাকে এই সার্ভিস দিতে চাবে না, কারণ সে জানে যে ওই পার্টসটা কোয়ালিটি খারাপ। এই মেশিনটা উনি 2-3 মাস চালানোর পরই ওনার মেশিনে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হবে। তাই চেষ্টা করবেন বিশ্বস্ত লোকের মাধ্যমে মেশিন কেনার জন্য। আর যদি এই মেশিনগুলো নিতে চান, স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, ডিসক্রিপশনে ঠিকানা দেওয়া আছে, অবশ্যই ফোনে কথা বলে আসবেন। ধন্যবাদ সবাইকে।